দুটো লাইন মনে পড়ছে আমার পিছনে মানে যখন আমি বলবো তার সঙ্গে রিপিট করবেন রাজ্য তোমার বাপের নাকি রাজ্য তোমার বাপের নাকি খলা কিছু বললে টিপে ধরছ জনগণের গলা মমতা ব্যানার্জির বাংলাদেশের অনেক কিছু পছন্দ সেই জন্য উনি নিয়ে এসেছিলেন জয় বাংলা স্লোগান কিন্তু এই গানটা ওনার জন্য সঠিক সেটা আমি নিয়ে এসেছি মমতা ব্যানার্জি নাকি বারে বারে প্রেসের সামনে মিডিয়ার সামনে বলছে যে আমরা চাই যে এই ধর্ষণ করেছে তাকে শাস্তি হোক যে অত্যাচার করেছে তাকে ভিতরে রেজাল্ট দেখান কিন্তু আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে ওনাদের আইন কি বলছে কপিল সিব্বল কি বলছে তিনি বলছেন যে 30 তারিখ অবধি মামলাটা পিছিয়ে দিন আমরা 30 তারিখের পরে মামলা করব যদি আপনার জাস্টিসের তারা আছে তাহলে আপনি কেন টাইম নিচ্ছেন কেন মুখটা কালো হয়ে গেছে আর জবাব নেই যে কেন টালা থানার ওসি সমস্ত জিনিসকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করলো আর তারপরে একজন মহিলা হয়ে যে ডাক্তার আজকে আমাদের মধ্যে নেই তার মার জন্য বলছে আমি তো সেরম কিছু বলিনি যে টাকা দিব তার বাবা মিথ্যে বলছে তার মা মিথ্যে বলছে ওনার ভিডিও আছে যেখানে আপনারা সকলেই দেখেছেন কি বলছেন তিনি কি বলছিলেন তিনি যে পঁচিশ লাখ তো আমরা দিতেই পারি আরে ওনার তো অনেক কথা আমাদের জানা আছে যখনই ধর্ষণ হয় উনি বলেন যে যদি বৃদ্ধ মহিলার ধর্ষণ হয়েছে দশ হাজার টাকা দিব যদি মেয়ের হয়েছে পঁচিশ হাজার টাকা দিব আর তারপরে বাচ্চাদের যখন ধর্ষণ হয় তিনি বলেন লাভ আফের এসব লাভ ফের ছিল ভালোবাসার কথা বলেন আমরা এখানে দাবি তো রাখছি যে মমতার পদত্যাগ এই তৃণমূল এত লজ্জা হারিয়ে দিয়েছে তারা সহজে এই ছাড়বে না তাদেরকে মেরে মেরে লাত ধক্কা সরিয়ে দিতে হবে আর সেটা আপনারা চড়াতে পারবেন সবার মুখ পুড়ে গেছে তারপরে শুনছি নাকি একজন বীর অন্য বীরকে বলছে যে জঙ্গল থেকে শের এসেছে জেল থেকে বাঘ এসেছে আরে দুটো বাঘ তো একই ধরনের এই ববি তো কিছুদিন আগে জেলে ছিল সেই জন্য এখন অনুব্রত এসেছে মদনও তো কিছুদিন আগে জেলেই ছিল আর সাপ থেকে আগে এই বড় মুখপাত্র যে বেশি কথা বলে ওকে তো আমরা দেখেছি যে রাস্তায় বলতো মমতা চোর মমতা চোর মমতা চোর এখন বলে মমতা দিদি সবকিছুই মমতা দুর্গা মমতা দেবী আপনারা বুঝতেই পাচ্ছেন। আর সময় বেশি দূর নেই সমস্ত কথা আপনারা আপনারা দেখেছেন সমস্ত জিনিস জানেন সেটাকে আমি রিপিট করব না কিন্তু আপনাকে বলে যাই যে দেখে নিবেন আবার ইলেকশনে ভবানীপুরের জনতা জানে যে লাস্ট টাইম মমতা ব্যানার্জি এখান থেকে পালিয়ে গেছিলেন কেন উনি ভয় পাচ্ছিলেন যে ভবানীপুরে হেরে যাবেন বলে নন্দীগ্রামে পালিয়েছিলেন আর বাই ইলেকশনে গুন্ডাদের দিয়ে ইলেকশন করিয়েছিলেন আবার আমি বলে যাই আমাদের পার্টি ডিসাইড করবে এখানে কে লড়বে কিন্তু মমতাকে ললকার দিতে যাই যে যদি আপনার দম থাকে একটা জায়গায় লড়বেন দুটো সিটে লড়বেন না আপনার কত ক্ষমতা সেটা আমরাও দেখতে চাই আমরা এটাই চাই যে এই মামলা যেটা সুপ্রিম কোর্টে চলছে তাতে ন্যায় হোক আপনারা সকলেই জানেন যে আমরা কোনো মামলা এমনি ছাড়ি না পোস্ট ভাইলেন্স হোক না সন্দেশ খালি হোক না এই মামলা হোক আমরা লড়তে থাকব কেন আমরা ন্যায়ের জন্য লড়ি পশ্চিমবঙ্গর মানুষের জন্য লড়ি আমরা লাল সালাম বলে রাতে গিয়ে মমতার এখানে দালালি করি না সেই জন্য ভারত মাতা কি ভারত মাতা কী ধন্যবাদ